আজকে আমরা চলে এসেছি মানিকপুর জেটি ঘাটে। বিষয় হচ্ছে এখানে, মানে এটা হাওড়াতে, হাওড়া সাঁকরাইলে। আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন প্রথমে বলে দিই। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আপনারা সাঁকরাইল স্টেশনে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন এই মানিকপুর জেটি ঘাট বললেই চলে আসবে। অটো, টোটো, ট্রেকার সব রকমই পাওয়া যায়। বিষয়টা হচ্ছে এখানে কেন এসেছি। এখানে এসেছি প্রথমত একটা অনুষ্ঠান আছে, সেটার থেকেও বড় কথা সেটা যেটা, সেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টা, মানিকপুর ডেল্টা। এবার ডেল্টা মানে সাধারণত আমরা জানি যে বদ্বীপ অঞ্চলকে ডেল্টা বলা হয়। তো কেন এটাকে ডেল্টা বলছে, এখানটা কি বদ্বীপ? একটুখানি যদি আমরা হাওড়ার ম্যাপটাকে দেখি, হাওড়ার ম্যাপটা কিন্তু পুরো একদম ব আকৃতির। এবং যদি আমরা ভৌগোলিক দিক থেকে যাই তাহলে কিন্তু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে হাওড়া, কলকাতা এগুলো হচ্ছে পরিণত বদ্বীপ। মানে আগে এগুলো সুন্দরবনের অংশ ছিল কিন্তু সুন্দরবনটা এখনও সক্রিয়, এই জায়গাগুলো পরিণত। এখানটা মানে একটুখানি গুগল ম্যাপে আপনারা যদি মানিকপুর জেটি ঘাট লিখে সার্চ করেন দেখতে পাবেন এখানটা নদীটা পুরো ইউ মতো হয়ে বেঁকেছে। মানে আমি যখন টোটো করে আসছিলাম তখন আর আমার ভিডিওটা করা হয়নি, তখন যেটা দেখছিলাম এই যেমন জেটি ঘাটে যখন উঠছি দেখতে পাচ্ছেন যে এই দুদিকে গঙ্গা, ওরকম রাস্তার দুদিক দিয়েই আমি গঙ্গা দেখতে পাচ্ছি। মানে অদ্ভুত একটা ফিলিংস। কারণ সাধারণত আমরা যখন গঙ্গার ঘাটে আসি কী কী ফেরিতে, মানে কখন কী ফেরি ছাড়ে এবং কোনটা কত দূর যায় বা নিয়মাবলী সব এখানে লেখা আছে। যেটা বলছিলাম যে দুদিকেই নদীটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে না, পুরো ইউ আকৃতি আর মাঝখান দিয়ে রাস্তাটা, যার কারণে হচ্ছে কি পুরো নদীটাকেই দুদিক থেকে দেখা যাচ্ছে। মানে এখানে একটা বিশাল বাঁক নিয়েছে, এই দেখুন এই দিক থেকে শুরু করে পুরো অঞ্চলটাকে ঘিরে বাঁক নিয়েছে আর অঞ্চলটা ঠিক অনেকটা বদ্বীপ টাইপের সামনের দিকে এগিয়ে আছে। তো এই কারণেই এই জায়গাটার নাম হচ্ছে ডেল্টা। এবং সত্যি বাড়ির কাছে একটা এরকম সুন্দর অঞ্চল আমরা দেখিনি, জানি না, মানে এই প্রথমবার এলাম এবং এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আজকে হাওয়া নেই কিন্তু গঙ্গার ধারে যেরকম হাওয়া থাকে সেরকম যদি থাকে তাহলে তো জায়গাটা আরোই সুন্দর লাগবে। তো এই দেখুন জেটি ঘাটটা দূরে দেখা যাচ্ছে, আমি এই মাঠটা থেকে এখানে করছি। মানে ব্যাঙ্কটা অনেকটা ব্যাঙ্ক, মানে একটা জাহাজ আপনি সাধারণত গঙ্গার ধারে দাঁড়ালে যতক্ষণ দেখতে পাবেন এখানে তার থেকে অনেক বেশি টাইম দেখতে পাবেন। এই যে একটা জেটি ছাড়বে দেখুন, এখানে লোকজন বসে আছে এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার ওখান দিয়ে একটা জাহাজ আসছে। এখানে কিন্তু সেই জেটিতে মানে বাইক টাইক সব কিছুই পার হয়, বাইক সাইকেল। এ দেখুন এখানে একটা সাইকেল রাখা আছে আর তার সাথে ওইখানে যে চারটা দেখাচ্ছিলাম ওখানে কিন্তু লেখা আছে যে কত, মানে কত বড় মোটরবোট, কোনটার কী নাম, সেটা কতজন চড়া মানে যাত্রী চড়তে পারবে, কটা কী চড়তে পারবে সব লেখা আছে। নিয়মকানুন সব মানা হয় কি না আমি বলতে পারবো না কারণ আমি কখনো পার হইনি। এই যে এটা ছেড়ে দিল দেখছেন, এইভাবেই মানে এখানে কিন্তু মানে এটা এখানে এই জায়গাটা দেখছি ফেরিটা একটা বড় ধরনের মানে মানুষের যানবাহনের মাধ্যম। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, জাহাজ দেখছি, পরপর অনেকগুলো জাহাজ যাচ্ছে। জোয়ার যে সেরকম আছে সেরকম নয় কিন্তু নদীর মাঝখান দিয়ে যেহেতু জাহাজগুলো যাচ্ছে সেই কারণেই যেতে পারছে আর কি। এই দেখুন বাঁকে মিলিয়ে যাচ্ছে জাহাজটা, এখনও দেখা যাচ্ছে, মানে পুরো সেই একটা যেন বাঁক টাইপের, অনেকটা সেই হাঁসুলি বাঁকের উপকথা, অনেকটা সেরকম হাঁসুলি বাঁকের মতোই বাঁকটা, ঠিক হাঁসুলি টাইপেরই, ম্যাপেও তাই দেখায়। এবারে সব লোকজন নামছে এখান থেকে, গাড়ি মানে দু চাকা আর সাইকেল সব কিছু নিয়েই দেখছি নামছে, যেন ভিড়। আর কিছু মানুষ এসছে আমাদের মতন একটুখানি হাওয়া খাওয়ার জন্য। এই যে সেই নোঙর বাঁধা পড়ে আছে, এখন আবার ওই বোটটাই ছাড়বে যার জন্য ওর মধ্যে মানুষজন উঠছেন, বাইক অলরেডি দু তিনটে উঠে পড়েছে। আর এই দেখুন একটা কাঠের পাটাতন দিয়ে দিয়েছে, এইখান দিয়ে বাইকটা উঠছে। সেই শিশির বিন্দু দেখা হয় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সেটাই এখানে এসে মনে হচ্ছে। বাড়ির এত কাছে, এত সুন্দর একটা জায়গা, সত্যি এতদিন মানে অদেখা হয়ে পড়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বাকি ভিডিওগুলো একটুখানি চেক করে নিতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।